আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ যেন সবার ভালোভাবে সুন্দরভাবে কাটে এই দোয়াই করি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, সবার আগে আমি শ্যামাইটা রেডি করে নিলাম, কারণ হচ্ছে দীপ্ত আর দীপ্তর আব্বু শ্যামাই খেয়ে নামাজে যাবে। তো এবার আমরাও নামাজ পড়তে যেতে চেয়েছিলাম, কিন্তু ঈশিক মরিয়ম ছোট থাকার কারণে নামাজ পড়তে যাওয়া হয় নাই। আমার ঈশিকার মনটা খুব খারাপ ছিল, সে নামাজ পড়তে যেতে পারে নাই। তো ওর জন্য আবার এখানে হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিয়েছি, কারণ ওর ঈশিকার অনেক পছন্দের একটা পাস্তা হোয়াইট সস পাস্তা। তবে এটাতে ও ভেজিটেবলটা তেমন একটা পছন্দ করে না, তাই আমি চিকেন দিয়ে এই হোয়াইট সস পাস্তাটা রেডি করে দিয়েছিলাম। আর এই পেস্ট্রিগুলো কিন্তু আমি গতকাল রাতেই রেডি করে রেখেছিলাম, যেহেতু সময় পাবো না ঈদের দিন, সেজন্য আগে থেকেই রেডি করে রেখেছি। আর এই পুডিংটাও আমি আগেই রেডি করে রেখেছি, কারণ কিছু কিছু ডেজার্ট আছে যেগুলো ঠান্ডাই খেতে ভালো লাগে, আর আগের দিন রাত তে করলে কি হয় সুবিধা হয়, কারণ ঈদের দিন আর কোনো ঝামেলা তেমন একটা বেশি হয় না। এগুলো করতে করতে তো মারিয়াম ঘুম থেকে উঠে গেছে, এই তো মারিয়াম সবাইকে হাই দিচ্ছে, কারণ ও এটা ছাড়া বেশি কোনো কথাই বলতে পারে না, ওর একটাই কথা হাই। আর এপাশে তো ঈশিকাও ফ্রেশ হয়ে চলে আসছে, যে মা আমাকে সবার আগে পুডিং দাও, আমি পুডিং খাবো, অন্য কোনো কিছুই খাবো না। তো খাওয়া দিয়ে হচ্ছে কথা, আমিও চিন্তা করলাম খাক, যা খাবে তাই খাওয়া হবে, না হলে সারাদিন আর কিছু খাবে না। তো একটু এমনিও খাওয়া চোর, ও বেশি একটা কোনো কিছু খেতে চায় না, যার কারণে বেশিরভাগ সময় ওর শরীরটা দুর্বল থাকে। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবগুলোকে ঠিকভাবে প্রপারলি খাওয়ানোর, কিন্তু ওদের নকরামি শেষ হয় না, এটা খাবো না ওটা খাবো, ওটা খাবো না ওটা খাবো। অ্যাকচুয়ালি ওদের যে কখন কোনটা খেতে মন চায় সেটাই আমি বুঝি না, তো চেষ্টা করি যা বলে তা রেডি করে দেওয়ার জন্য। যা হোক, ও পছন্দ করে পুডিংটা খেয়েছে, আর এই পাশে দীপ্তর ফ্রেন্ডেরাও চলে আসছে সবাই। তো ওদেরকে টুকিটাকি নাস্তা দেওয়ার পর আমি আবার মারিয়ামকে রেডি করাতে চলে গেলাম, আর এদিকে তো ঈশিকাও খেয়ে রেডি হতে চলে গেছে। তো মোটামুটি হচ্ছে যে ঈশিকার রেডি হয়ে গেছে, ঈশিকার ড্রেসটা মাশাল্লাহ ঈশিকাকে অনেক মানিয়েছে, ও আবার ওর দাদা বাবুর সাথে দেখা করতে গেছে। আর এদিকে পুরান ঢাকা থেকে দীপ্তরাবুর ভাইয়ের ছেলেরা আসছে, ভাই আসছে, তো ওদেরকেও আমি মোটামুটি নাস্তা দিয়ে দিলাম। তবে একটা বিষয় হচ্ছে, কেউই পেস্ট্রিটা ছাড়া আদার্স কোনো খাবারই কিন্তু তেমন একটা খায় নাই। তো আমি দীপ্তরাব্বুকে বললাম তুমি মারিয়ামকে একটু রাখো এই ফাঁকে, আমি একটু ফ্রেশ হয়ে নেই, কারণ এখনও পর্যন্ত আমি ফ্রেশ হতে পারি নাই। আর মরিয়মকে রেখে তো আমি কোনো কাজই করতে পারি না, তো ওর আব্বুর কাছে দিয়ে আমি আবার ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে এখানে তেহারির জন্য কিছু মশলা একসাথে নিয়ে নিলাম, এখানে কিছু ছোট এলাচ, কিছু কালো গোলমরিচ, সামান্য জয়ফল জয়িত্রী আমি বেটে নিয়েছি, আর এখানে সরিষার তেলটা যখন গরম হয়ে আসছে এর ভিতরে কিন্তু আমি অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করব না, জাস্ট হালকা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে গরুর মাংস দিয়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত ভেজে নেব। এতে করে কি হবে, মাংসের কালারটাও চলে যাবে আর মাংসের যে কাঁচা একটা গন্ধ আছে সেটাও চলে যাবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মাংসের কালারটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি সাথে কিছু ঝালের জন্য কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি যেন প্রপারলি ঝালটা বের হয়। তার সাথে দিয়েছি তেজপাতা, লং, দারচিনি আর হচ্ছে একটা কালো এলাচ, লবণ, পরিমাণ মতো ধনিয়া আর সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, কারণ ভালো ঝাল হবে, কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল। কাঁচামরিচটা কেটে দিয়েছি যেন ঝালটা বের হয়, তো মরিচটা দিলে কি হয় কালারটা একটু সুন্দর আসে, সেজন্য আমি অল্প একটু মরিচের ব্যবহার করেছি। আর ভালোভাবে কষানোর পর এখানে আমি অনেকখানি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিবেন, তাহলে তেহারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। ঢেকে রেখে দিলাম, ওখানে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমার ননাশ, ননাশের মেয়ে
ননাসের ছেলে আসছে, ওদেরকেও নাস্তা দিয়ে আমি আবার এই যে মাংসটা মাঝে মাঝে গিয়ে নেড়ে দিয়েছি যেন তলা নিতে লেগে না যায়। তো এখানে আবার আরেকজন আমার মেহমান চলে আসছে, তো সব মিলিয়ে মোটামুটি ভালোই হচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কেউ পেস্ট্রি ছাড়া কিছুই খায়নি। তো ওরা যাওয়ার পর আমি আবার তেহারির কাছে চলে আসছি। এখানে তো 15-20 মিনিট চলে গেছে, আমি কিন্তু মাঝে মাঝে এসে নেড়ে দিয়ে গেছি, তো মোটামুটি মাংস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিয়েছি কিছু আলু আর হচ্ছে 1 চা চামচের মতো জিরার গুঁড়া, এগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস আর আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসে। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এখানে মাংস আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি চাল আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব যেন একদম ঝরঝরা হয়ে যায়। মোট কথা হচ্ছে যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর মতো কিছু না, এতে করে পোলাওটা অনেক ঝরঝরা হয় আর সুন্দর হয়, একটার সাথে আরেকটা লেগে থাকে না। আমার কাছে পোলাও যখন একটার সাথে আরেকটা লেগে থাকে তখন কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সেজন্য আমি চেষ্টা করি পোলাওর চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আপনারা কালার কিন্তু দেখেই বুঝতে পারতেছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম লালচে ভাব চলে আসছে। তো সে পর্যায়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। তো এখানে আমি পোলাওর চাল নিয়েছিলাম 3 কাপ, পানি দিয়েছি 6 কাপ। অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিবেন, তাহলে আর পোলাওটা নরম হবে না, পারফেক্টলি একটা ঝরঝরে পোলাও হবে। তো ঢেকে বলক আসা পর্যন্ত আমি রান্না করেছি। তারপর দিয়ে দিয়েছি কিছু কেওড়া জল আর হচ্ছে 1.5 চা চামচের মতো গাওয়া ঘি, এতে করে তেহারির গন্ধটা আরও সুন্দর আসবে, মনে হবে যে না বাসায় কেউ তেহারি রান্না করেছে। আমি আপনাদেরকে একটা ব্যাপারে জানাই যে আমি প্রতিদিনের ব্লগটা প্রতিদিন দিতে পারি না, আপলোড করতে পারি না, কারণ আমার মারিয়াম ছোট। এই অবস্থায় কিন্তু আমি পোলাওগুলোকে একদম মৃদু আঁচে দমে বসিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। আপনারা দেখেই বুঝবেন যে পোলাও আমার হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তো এই পাশে আবার আমার মারিয়ামও রেডি হয়ে গেছে, এ হচ্ছে আমার সাদা পরী। ওকে সব দেখানোর পর ও সাদাটাই পছন্দ করেছে, ও সাদা ড্রেসটাই পরবে, কতক্ষণ আর গায়ে রাখবে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর আবার এসে বলবে যে মা আমাকে এটা চেঞ্জ করে দাও। কারণ মারিয়াম এক ড্রেস বেশিক্ষণ পরে থাকে না, কারণ হচ্ছে ও এক ড্রেস বেশিক্ষণ পরে থাকাটা পছন্দ করে না, একটু পরপরই চেঞ্জ করে, সেটা ওর ড্রেস হোক কিংবা ইশিকার কিংবা দীপ্তর, মানে একজনেরটা পেলেই হলো, ওকে চেঞ্জ করে দিতে হবে, বড় হোক ছোট হোক পরিয়ে দিতে হবে। তো এই ফাঁকে আবার আমার ভাসুর ভাবি আর হচ্ছে ভাসুরের 2 ছেলে ওরা চলে আসছে, তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম, কথাটাটা বললাম, হালকা পাতলা কিছু নাস্তা করলো, বাচ্চারা তো তেমন একটা কিছুই খায় না পেস্ট্রি ছাড়া। ওরা যাওয়ার পর আবার আমার ভাসুর চলে আসছে, এটা হচ্ছে দীপ্তর আব্বুর বড় ভাই, আর ওরা হচ্ছে ভাইয়ার 3 মেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক লক্ষ্মী মেয়েগুলা, আমার তো ওদেরকে অনেক 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 ভালো লাগে, একদম চুপচাপ, কোনো দুষ্টমি নেই, কিচ্ছু নেই। তবে এইরকম বাচ্চা থাকলে আর সংসারে কোনো প্রবলেম হয় না, কারণ হচ্ছে ওরা বাবা মার আদর্শ সন্তান। তো আমারগুলোর মতো ওরা আবার অত দুষ্টমি করে না, আমারগুলো তো অনেক দুষ্টমি করে, বিশেষ করে মানি হাতো একদম চুপচাপ, একটা দুটা কথার বেশি কথা বলে না। আর এ হচ্ছে আমার ছোট দেবরের ছেলে আপন, আর মানি হচ্ছে ওরা দুজন হচ্ছে ভাই। তো ওরা খাওয়া দাওয়ার দিকে নেই, ওরা শুধু খেলাধুলা করবে, দুষ্টামি করবে, ঈদের দিনে এটাই হচ্ছে ওদের ঈদ। আর এটা হচ্ছে দীপ্তর কাজিন, মানে হচ্ছে ফুপাতো ভাই, ওরা আবার একটু মানে অন্যরকম, যে ওরা ও দুষ্টামি করে না, আমার ছেলেটা করে কিন্তু ও করে না, ও এবার SSC পরীক্ষা দিবে। আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। আর এ হচ্ছে আমার দেবরের ছোট ছেলে, ওতে ওকে তো এক জায়গায় রাখাই যায় না, খাওয়া দাওয়া কিছুই করেনি।
তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।